হ্যালো বন্ধুরা হাউ টু বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে কথা বলবো কাইন মাস্টারে ভিডিও এক্সপোর্ট করার সময় ভিডিওতে যে এই লাইন লাইন এররগুলো থাকে এইটা তোমরা কিভাবে সলভ করবে তো জানার জন্যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটি দেখো বিনা স্কিপ করে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আমরা দেখে নেবো এই লাইন প্রবলেমটা কোন জায়গাটায় আসে তো আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করে দিয়ে তোমাদের কাইন মাস্টারের একটা প্রজেক্ট এক্সপোর্ট করে দেখাবো তো এখান থেকে আমি সিক্সটিন চুজ করে নিচ্ছি করার পর আমরা যে কোনো একটি ভিডিও চুজ করে নেবো ভিডিও বা ফটো তো আমি এখান থেকে একটি ভিডিও চুজ করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে একটি ভিডিও নিয়ে নিয়েছি এরপর আমাদের কি করব লেয়ারে আসতে হবে আসার পরে দেখো এখানে আমাদের মিডিয়া ফাইল শো হওয়ার কথা কিন্তু আমাদের এখানে ইমেজ ফাইল শো হচ্ছে তো আমাদের এই ইমেজ ফাইল একবার ক্লিক করে দিতে হবে করার পর এরপরে তোমরা যে কোনো ফটো বা ভিডিও যে কোনো চুজ করে নাও ধরো দুটো ফটো বা দুটো ভিডিওকে একসাথে আমরা মার্চ করবো একসাথে জুড়বো একসাথে জয়েন করবো তো এই প্রবলেমটা সেখানটায় আসছে তো আমি যে কোনো একটি ভিডিও চুজ করে নিচ্ছি বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি একটি ভিডিও চুজ করে নিয়েছি কিন্তু এখানটা দেখো এই লাইন লাইন প্রবলেমগুলো আসছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওটাকে আমি প্লে করলে পিছনের শুধু ভিডিওটা প্লে হচ্ছে কিন্তু সামনের ভিডিওটা কোনো রকম প্লে হচ্ছে না এটিতে লাইন লাইন এরর দেখাচ্ছে তো এটিকে আমরা কীভাবে ঠিক করবো একবার দেখে নিই তো এবার আমাদের ব্যাক করতে হবে করার পরে দেখো বন্ধুরা এই যে সেটিং অপশান এই সেটিং অপশানটায় একবার ক্লিক করে দাও করার পরে দেখো তৃতীয় অপশানে আছে ডিভাইস কেপাবিলিটি ইনফরমেশান এই ডিভাইস কেপাবিলিটি ইনফরমেশান একবার ক্লিক করো করার পরে দেখো একদম ধারে দেখো এই যে থ্রি ডটস আছে এই থ্রি ডটস অপশানে ক্লিক করে দাও করার পরে দেখো রান অ্যানালিসিস নাও এই রান অ্যানালিসিস নাও একবার ক্লিক করো এখানে দেখো রান অ্যানালিসিস নাও তো এইটিতে ক্লিক করে দাও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রোগ্রাম রান হতে শুরু হয়ে গেছে তো আমাদের একটু ওয়েট করতে হবে এটি সম্পূর্ণ হওয়ার জন্যও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে তো আমাদের একবার ব্যাক অপশানটায় ক্লিক করতে হবে করার পর একদম নিচে যেতে হবে যাওয়ার পরে দেখো এখানে অ্যাডভান্স অ্যান্ড এক্সপেরিমেন্টাল সেটিং তো এই এটিতে একবার ক্লিক করে দিতে হবে দেওয়ার পর একদম নিচে আসতে হবে আসার পরে একদম নিচে দেখো আনলিমিটেড ভিডিও লেয়ার্স মোড তো এটিতে এই যে অফ হয়ে আছে এটিকে অন করে দিতে হবে তো চলো এটিকে অন করে দিই তো বন্ধুরা এখানে দেখো কন্টিনিউ এনিওয়ে তো আমরা কন্টিনিউ এনিওয়েতে ক্লিক করে দেবো করার পর ব্যাক করে দেব করার পর বন্ধুরা তোমাদের এবার একটি ভিডিও এক্সপোর্ট করে দেখাচ্ছি যে ওই প্রবলেমটা আসছে কিনা তো এই জাস্ট আমরা সিক্সটিন ইস্যু নাইনে ক্লিক করব করার পর আমরা একই ফাইলটা চুজ করে নেব একই ভিডিও ফাইল চুজ করে নেবো তো আমরা আগে এই ভিডিও ফাইলটা চুজ করেছিলাম তো এটিতে একবার ক্লিক করে দেবো দেওয়ার পর বন্ধুরা এখানে দেখো লেয়ার অপশানে ক্লিক করব করার পর বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আগে এটি ইমেজ অপশান শো ছিল কিন্তু এখন এটা মিডিয়া অপশান শো হচ্ছে ঠিক আছে তো মিডিয়া অপশানে একবার ক্লিক করো তো বন্ধুরা আমরা আগে এই ফাইলটা চুজ করেছিলাম তো এই ফাইলটা আরেকবার চুজ করে নিচ্ছি নেওয়ার পর ওকে করে দিচ্ছি করার পর এই দুটোকে এক জায়গায় করে দিয়ে এবং এটিকে ছোট করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আর এই লাইন প্রবলেমটা আর আসছে না তো আমরা একবার ভিডিওটা প্লে করে তোমাদের দেখিয়ে দিই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো একসাথে দুটি ভিডিও চলছে বা তোমরা একটা ফটো একটা ভিডিওকে একসাথে জয়েন্ট করতে পারো তো এই লাইন প্রবলেম আর হবে না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও কমেন্ট করে জানাও তোমাদের কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম রোজ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য